নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আম তেল। এখন গরমের সময় প্রচুর আম এখন বাজারে, তারপরে সব গাছেও আছে অনেক আম। আমাদের তো আম গাছ নেই, আমাদের সব কেনা, তাই আজকে বানাবো আম তেল। আম তেলটা কীভাবে বানাচ্ছে আপনারা দেখবেন, আর আমি বানাতে থাকবো। চলুন তাহলে শুরু করি, একটা আম দিয়ে বানাবো। আর এখন আমের যে কোনো জিনিস, আম ডাল, আম তেল, তারপরে আম মাছে খায়, আম শোল, অনেক কিছু আছে, তা যদি পারি দেখাতে দেখাবো। আজকে তাহলে দেখাই আম তেলটা। চলুন তাহলে আমগুলো ধুইয়ে কেটে নেবো। আগে একটা আমই হয়ে যাবে এই আমটাতেই, ব্যাস। আম তেলটা বানানো খুবই ভালো, সন্ধেবেলায় মুড়ির সঙ্গে খাওয়া। আগেই ধুয়ে নিই, বনিয়ে ছাড়ি আর ধোবো না, ধুলে তাহলে তেলের গ্যাস হয়ে যাবে। এটা মুছে নিলাম ধুয়ে, এবার খোসাগুলো ফেলে দেবো, দিয়ে কুচিয়ে নেবো। এই যে আমটা সব ছাড়ানো হয়ে গেল, এবার কেটে নেবো। আটটি বসে গেছে, এইভাবে সব আমগুলো কুচিয়ে নেবো। আমটা কাটা হয়ে গেলে এবার লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। একটু হলুদ দিলাম, কটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা গুলো চিরে নেবো। আর যদি ঝাল কম হয় আবার পরে কাঁচা লঙ্কা ভরে দেওয়া হবে তেলের ভেতরে। এই তেলটা এক বছর থাকবে। এই কটা দিলাম, তারপরে আবার পরে দেবো। আম তেলে যে মশলাটা দেবো, ভাজা মশলা দেবো আম তেলে, এই যে শুকনো লঙ্কা, গোলমরিচ, এটা মৌরি, জিরে, সর্ষে, এই কটা ভেজে আমি গুঁড়ো করে আম তেলে ভরে দেবো। এবার কড়াই ঢেলে দিলাম, মশলা মশলাটা ভাজা হয়েছে, এবার ঢেলে নেবো। এবার আম তেলে তেলটা আমি কড়াইয়ে গরম করে নেবো অল্প করে, আর তেলটা যার যেমন থাকবে 100, 200, 300 দিয়ে তারপরে আবার গরম করেও দেওয়া হবে। আমি অল্প এখন দেবো, পরে আবার গরম করে দেওয়া হবে। ওতে ব্যাস এইটুকুনাই দেবো। আবার মুড়িতে তেল খেতে খেতে যখন ফুরিয়ে যাবে তখন আবার ওই আমে তেল গরম করে ঢেলে দেওয়া হবে। এক বছর অবধি আম তেলে, আম তেল ঢেলে ঢেলে খাওয়া হবে। এবার তেলটা ধারে গরম হোক, এই মশলাটা আমি বেটে নিই। মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেল, এবার তুলে রাখলাম। তেলটা নামিয়ে ঠান্ডা করবো, দিয়ে মিক্স করে দেবো। মশলাটা গুঁড়ো হয়ে গেল, তুলে রাখলাম। এবার তেলটা গরম হয়েছে, এবার নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপরে আমি দেখাচ্ছি আম মাখিয়ে। তেলটা ফুটায়নি, তবে তেলটা গরম হয়েছে, অনেকটাই গরম। তেলটা এবার ঠান্ডা হয়েছে, আমি অনেকক্ষণ থেকে নেড়ে নেড়ে ঠান্ডা করলাম আঙুল দেওয়ার মতন। এই দেখুন আঙুল দেওয়া হচ্ছে, তার মানে এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সব তেলে সমস্ত মশলাপাতি দিয়ে বয়ামে ভরে নেবো। এবার আমগুলো, এই যে আম, নুন, হলুদ মাখানো আছে, এবার সব বয়ামে ভরবো।
এই আমগুলো যখন ঠান্ডা লাগে মুখে, জ্বরের মুখ যখন বার করে খেলে অসাধারণ লাগে। এই কাঁচা লঙ্কা চারটেও দিয়ে দেবো। এবার এই তেলে মশলাটা দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেবো। এবার এই দেখুন এই বয়ানটাতে তেলগুলো ভরে দেবো। আম তেলটা আমার তৈরি হয়ে গেল, দেখলেন কিভাবে তৈরি করলাম আর কিভাবে বানালাম। আমরা এইভাবে আম তেল বাড়িতে বানাই। আর এই আম তেল 1 বছর ধরে খাওয়া হয়, সকালের মুড়ি দিয়ে, সন্ধ্যের মুড়ি দিয়ে। এটা মুড়ি দিয়ে খেতে হয় আম তেল, অন্য কিছু দিয়ে তো খাওয়া হয় না। আর এটা 1 বছরকার জিনিস, করার থেকেই গেল। খুবই ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, টকটক লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবে আম তেল, আমরাও বানিয়ে রাখলাম। আর আম তেলের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখছেন তো কি গরম পড়েছে, মুখ চোখ একবারে পুড়ে কালো হয়ে যাচ্ছে, তাই না? আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।